আনকোনা ইয়েজি সেন্ট্রো কালচারাল ইসলামিকো আলহুদার আয়োজনে কমিউনিটি ইয়েজির মেয়রের সাথে করা হয় এক মত বিনিময় সভা। সভায় ইসলামিক এই সংগঠনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন সেন্ট্রো কালচারাল ইসলামিকো আলহুদার সভাপতি ওয়াহবি ইউসুফ। সংগঠনের কার্যক্রম সম্পর্কে অবগত হয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে সার্বিক সহযোগিতার আশ্বাস জ্ঞাপন করে বক্তব্য রাখেন ইয়েসির মেয়র মাসিমো বাসসি। ভাইস মেয়র লুকা বুতিনি, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব খান, কমিউনিটি ইয়েসির কাউন্সিলর আসুস সোরে সহ আরো অনেকে। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশি, ইজিপশিয়ান, মরক্কো সহ প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। এ সময় প্রাক্তন শিক্ষার্থী এলিয়ান উস্তাদ সংগঠনের কার্যক্রম সম্পর্কে ইতালীয় ভাষায় বিস্তারিত তুলে ধরে তার বক্তব্যে। মেয়র ইয়েজিতে মুসলমানদের কবরের জন্য একটি স্থান বরাদ্দের ঘোষণা দেন এবং এই সংগঠনের শিক্ষার্থীদের ইতালীয় পাঠদানের জন্য একজন ইতালিয়ান শিক্ষক নিয়োগ প্রদান করেন। সেন্ট্রো কালচারাল ইসলামিকো আলহুদার নেতৃবৃন্দ মেয়রের এই উদারতার জন্য প্রবাসী মুসলিম কমিউনিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও ইয়েসি আনকোনার বিভিন্ন দেশের প্রবাসী মুসলিম কমিউনিটি ও সাধারণ প্রবাসীরা উপস্থিত ছিলেন। ইসলামিক এই সংগঠনটি প্রবাসী ও ইসলামের সংস্কৃতি বিকশিত করে সত্য ও সুন্দরের প্রত্যয়ে এমনিভাবেই কাজ করে যাবে এমনটি প্রত্যাশা সবার। কাউসার হলদার, ভয়েস বাংলা, ইয়েজি, আনকোনা, ইতালি।